দেড় বছর পর বন্ধ থাকার পর আজ খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফি মাহমুদ। শফি, জানাবেন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা? স্বাস্থ্যবিধির কথা যদি বলি, যে ক্যাম্পাসে শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছেন। তারা বিভিন্ন হলের সামনে হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার সরঞ্জাম এগুলো রেখেছেন। এভাবেই আসলে স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরার ব্যাপারটা তারা বাধ্যতামূলক করেছেন। এভাবে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীরা সকাল থেকে আমরা দেখছি যে উচ্ছ্বসিতভাবে ক্যাম্পাসে প্রবেশ করেছেন। আর এছাড়া যে করোনার দুই ডোজ বা এক ডোজ টিকা নেওয়ার সনদ দেখানোর ব্যাপারটি ছিল, সেই ব্যাপারে কিছুটা শিথিলতা রয়েছে। তো এই বিষয়টা যদি আমরা সরাসরি একটু বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং আমি এই মুহূর্তে যে হলের সামনে আছি, আফমো কামাল উদ্দিন হল, এই হলের প্রভোস্টের কাছ থেকে একটু জানতে চাইব যে তারা এই কী কী কর্মসূচি নিয়েছেন এবং কিভাবে এই কর্মসূচিগুলো পালন করেছেন আজকে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে যে গুরুত্বপূর্ণ কাজটি করছি, যেসব শিক্ষার্থী এক ডোজ টিকাও নেয়নি তাদেরকে আমরা স্পট রেজিস্ট্রেশন করিয়ে স্পটেই টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের ওয়াজিদ মিয়া রিসার্চ সেন্টারে সেই টিকা কার্যক্রম চলছে। আমার হল থেকে ইতিমধ্যে আমি 50-এরও অধিক শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা নেওয়ার জন্য পাঠিয়েছি এবং যারা যারা টিকা নিয়েছে এক ডোজ তাদের ডাটা আমরা এন্ট্রি করে হলে প্রবেশ করাচ্ছি এবং তাদেরকে হলে প্রবেশের আগে আমরা মাস্ক দিচ্ছি, স্যানিটাইজার দিচ্ছি, হাত ধোয়ানোর ব্যবস্থা করেছি। স্বাস্থ্যবিধি মেনেই তারা হলে প্রবেশ করছে এবং তারা যেহেতু দূর দূরান্ত থেকে জার্নি করে এসছে, আমরা এই জন্য সকালের স্ন্যাক্সটা তাদের দিয়েছি যাতে তারা অন্তত নাস্তাটা করতে পারে। আমাদের এইগুলো আজকের এই কর্মসূচিগুলো চলবে সারাদিন এবং শিক্ষার্থীরা সবাই আনন্দমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনেই হলে ফিরেছে। তাদের প্রিয় প্রাঙ্গণে তারা দেড় বছর পর ফিরতে পেরেছে, আমরাও অনেকটা আবেগাপ্লুত এবং আশা করছি বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রাচুর্যে ভরে উঠবে আগামী দিনগুলোতে। যদি শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়টি একটু বলবেন, কি পরিমাণ শিক্ষার্থী উপস্থিত হয়েছে? আমার হলে, আমি সব হলের কথাগুলো এখন বলতে পারবো না, আমি যে হলের সামনে দাঁড়িয়ে আছি আফমো কামালউদ্দিন হল, আমি এই হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। আমার এই হলে ইতিমধ্যে 200 হতে 250 শিক্ষার্থী প্রবেশ করেছে। ধন্যবাদ আপনাকে। তো ঝুমি শুনছিলেন, এই ছিল আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। এবং যদি সার্বিক বিষয়টি আরেকবার বলি, যে সকাল থেকে শিক্ষার্থীরা যেভাবে উচ্ছ্বসিতভাবে ঢুকেছেন, তাদেরকে বিভিন্ন হলে আমরা দেখেছি ফুল এবং সকালের নাস্তা দিয়ে প্রবেশ করানো হয়েছে পাশাপাশি। জি শফি, আপনাকে ধন্যবাদ।